2023 সালের বিধানসভা নির্বাচনের পর বিপুল জনসমর্থনে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি। আজ 8ই মার্চ শুক্রবার তার প্রথম বর্ষপূর্তি। মোদিকা পরিবার পরিচয় নিয়ে নির্বাচনের লড়াই করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আজকে থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 2024 লোকসভা নির্বাচনের প্রচার। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নির্বাচনী প্রচার, পিছিয়ে নেই ত্রিপুরাও। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম। লোকসভার প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা টাউন হলে প্রচারের সূচনা লগ্নে আজ উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সান্ত্বনা চাকমা, মন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং বিধায়ক, জনপ্রতিনিধি, কার্যকর্তা সহ মোট প্রায় 900 জন প্রতিনিধি। নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে সেখানে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা নির্বাচনের প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, দেরিতে হলেও ঠিক ট্রেনে উঠেছে তীব্রা মথা, সঠিক ট্রেন নিয়ে যাবে সঠিক স্টেশনে, মোদিজির কাছে। 5 বছরের আমাদের সরকার ছিল, তারপর আবার নতুন করে সরকার এসেছে, আরেক বছর হয়ে গেছে, 6 বছর হয়েছে। আমরা 2018-তে নতুন ছিলাম, 19-20 বাল্যকাল এসেছিল, ওর 22-23 যৌবন এসছে, আর এখন যে আবার নতুন সরকারের পথসলা শুরু হয়েছে, 1 বছর হয়েছে, তার মানে তারুণ্য থেকে এখন ব্যক্তিত্বর দিকে পৌঁছেছি। তো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার মধ্যেও এখন সেই ব্যক্তিত্বের বিকাশ দেখতে হবে। ত্রিপুরার মানুষ চায় যে ব্যক্তিত্ব, ভারতীয় জনতা পার্টি বুথ প্রেসিডেন্ট হোক আর ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হোক, ত্রিপুরার মানুষ তার মধ্যে নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তিত্ব চায়, সে বিশ্বাস চায়। কমিউনিস্ট কংগ্রেসের ত্রিপুরাতে কোন অস্তিত্ব নেই, ত্রিপুরা মতো আমাদের বিরোধী পার্টি ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জেপি নাড্ডাজির মার্গদর্শনের সংগঠন, ওনারাও আমাদের সঙ্গে একত্রিত হয়ে ত্রিপুরার বিকাশ যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞ ভাগিদারি হয়েছে, আমি স্বাগত জানাই তাদের। দেরিতে হলো সঠিক ট্রেনে উঠেছে, যখন সঠিক ট্রেনে উঠে তখন সঠিক জায়গায় পৌঁছে যায় নরেন্দ্র মোদীর কাছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির ব্যাপারে রাজ্যবাসীকে সচেতন করতে রাজ্যের মোট 7টি বিধানসভা কেন্দ্রে পাঠানো হচ্ছে 4টি এলইডি ভ্যান। এছাড়া রয়েছে সুঝাও পেটি বা সাজেশন বক্স, যার মাধ্যমে বিজেপির সংকল্পপত্রের জন্য পরামর্শ দিতে পারবেন ভারতবর্ষের প্রায় 1 কোটি জনগণ। এ ব্যাপারে শুক্রবার বিস্তারিত জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা এই বছর, এই 1 বছরকে আমরা সেলিব্রেট করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। তার পাশাপাশি আমরা জানি যে 2024-এ আমাদের লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন আগামী কিছুদিনের মধ্যেই হয়তো লোকসভা নির্বাচন আমাদের ঘোষণা হতে চলছে। আমাদের যে মূল সংকল্প, আমাদের যে মূল উদ্দেশ্য, যে আবারও আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৃতীয়বারের মতো, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আর আমাদের যে সংকল্প বিকশিত ভারত, আর মোদী কি গ্যারান্টি, তাকে সামনে রেখে আমরা আজকে তার প্রচার অভিযান শুরুয়াত করতে চলছি। আমাদের 2টি পার্লামেন্টারি সিট রয়েছে, সেখানে আমরা ভারতীয় জনতা পার্টি সংকল্প করেছি যে আমরা এই 2টি সিটে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প আজকের এই বৈঠক থেকে নিতে হবে। এবং আজকে আমরা সেই প্রচারের জন্য আমরা 4টি ভ্যান আজকে আমরা এই সুজাও পেটির মাধ্যমে সমস্ত মন্ডল মন্ডলে পৌঁছে দেওয়ার কাজ আজকে থেকেই আমরা তার শুরুয়াত করতে চলছি। কাজেই ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি আজকে এই 2টি অনুষ্ঠানকে সার্থক রূপ দেওয়ার জন্য, সেলিব্রেট করার জন্য আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়।
বিজেপি সংকল্প পত্রের জন্য নমো অ্যাপের মাধ্যমে দেশবাসীর পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।